এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আপনাদের সাথে গুগলের একটি দারুণ অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব, যে অ্যাপটির মাধ্যমে আপনারা ফ্রি ওয়াইফাই সন্ধান পাবেন এবং ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, পাশাপাশি আপনার মোবাইলের ডাটা সেভ করতে পারবেন। বন্ধুরা, আমরা যারা MB কিনে ইন্টারনেট ইউজ করে থাকি, তারা অনেকেই কমপ্লেন করে থাকে যে আমার মোবাইল থেকে আপনার শুধু MB চলে যায়, বা আমরা 100 MB যদি কিনে থাকি তাহলে 50 MB দেখা যায় আপনার আপনি ইউজ না করেই অনেক সময় চলে যায়। তো এটা হচ্ছে যে আপনার অ্যাপটার মাধ্যমে আপনি আপনার অতিরিক্ত ডাটা চলে যাওয়া বন্ধ করতে পারবেন, বা শুধু আপনার মোবাইল থেকে যে বা সিম থেকে যে ডাটা চলে যায় সেটা আপনি অ্যাপটার মাধ্যমে, গুগলের অ্যাপটার মাধ্যমে আপনি বন্ধ করতে পারবেন। তো বন্ধুরা, কাজটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আর স্পেশালি ওয়াইফাই বিষয়টা তো আসেই। তো চলুন দেখে নিই ভিডিও। তো চলুন দেখে নিই, আপনার প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে এখানে লিখবেন ডাটা লি DATALY। তো এটা হচ্ছে আপনার গুগলের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ। আমরা হয়তো অনেকেই দেখতেছি রিসেন্টলি গুগল কিছু আপনার নতুন নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ রিলিজ করতেছে, খুবই দারুণ আমাদের অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের জন্য। তো তারপর আপনার পরিক্রমা একটি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ আর কিছুদিন হলো আপনার রিলিজ করে, সেটা হচ্ছে ডাটা লি নামে। তো 1 মিলিয়ন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো চলুন দেখে নিই আপনার কাজ কি। তো ফার্স্ট আপনি ওপেন করবেন, ইনস্টল করে ওপেন করবেন, ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনার লিঙ্ক দিয়ে দিব, আপনার চাইলে সরাসরি ইনস্টল করে নিতে পারেন। তো স্টার্ট সেভিং উইথ ডাটা লি, জাস্ট আপনি কন্টিনিউ দিবেন, অ্যালাউ দিবেন, ওপেন ইউজার্স অ্যাক্সেসটা এনেবল করবেন। দেখবেন যে ডাটা লি অ্যাপটা কোথায় আছে, আপনি জাস্ট ওখান থেকে ইউজার্স অ্যাক্সেসটা এনেবল করে দিবেন। এই দেখেন অ্যাপটা, ডাটা লি অ্যাপটা আপনার অফ করা থাকবে, আপনার অন করে দিবেন, ইয়েস আই এগ্রি দিবেন। দেওয়ার পর দেখবেন যে ফার্স্ট আপনার এরকম আসবে। তো ফার্স্ট আপনাকে দেখাবে যে আপনার মোবাইল থেকে কোন কোন অ্যাপ, এই দেখেন আমার টোটালি 30 MB ইউজ হয়েছে এই মানে মোবাইল থেকে, এখানে দেখাচ্ছে বা কত MB আপনারটাও দেখাবে। এখানে দেখানোর পর দেখবেন যে আপনার মোবাইলের কোন কোন অ্যাপ কত MB ইউজ করতেছে। তো আপনি কি করবেন, জাস্ট এখানে দেখবেন যে সেট আপ ডাটা সেভার, তো আপনি জাস্ট ডাটা সেভারটা আপনি অ্যালাউ করে দিবেন, ওকে দিবেন। দেখবেন যে আপনার মোবাইলের এখন আর দেখেন 412টা অ্যাপ আমার মোবাইল ইনস্টল করা, তো 412টা অ্যাপের আপনার অতিরিক্ত যে MBটা চলে যায় এখন এগুলো আপনার কন্ট্রোল করবে, এই অ্যাপটা আপনার ডাটা সেভার অন করলে আপনার কন্ট্রোল করে দিবে, এখন থেকে আর আপনার অতিরিক্ত MBটা যাবে না। তো দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাদের সাথে ফার্স্টে যেটা বলছিলাম যে ওয়াইফাই নিয়ে, ফাইন্ড ওয়াইফাই। তো বন্ধুরা, আমাদের পাশে বা আমাদের এলাকার মধ্যে হয়তো বা অনেক রেস্টুরেন্ট থাকে বা অনেক এরিয়া থাকে যেগুলোর মধ্যে আপনার কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না। তো স্পেশালি ঢাকাতে অনেক আপনার রেস্টুরেন্ট আছে, তারপর হচ্ছে আপনার কী বলে আপনার ঢাকা অনেক এরিয়া আছে যেগুলোর মধ্যে আপনার ফ্রি ওয়াইফাই জোন। তো ফ্রি ওয়াইফাই জোনের মধ্যে আপনি দেখতে পারবেন কোন কোন ওয়াইফাইটার মধ্যে পাসওয়ার্ড প্রটেক্ট না, মানে ফ্রি। তো আপনি সেই জায়গাতে যদি যান কোনো কারণে, তো সেখানে আপনি ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন। আসলে এটা কিন্তু ফ্রি হ্যাকিং কোনো বিষয় না, যে ওয়াইফাই হ্যাকিংয়ের কোনো বিষয় না, আপনার জাস্ট এই অ্যাপটা আপনাকে একটা মানে ডিটেকশন দিবে যে কোথায় কোথায় আপনার ওয়াইফাই আছে আপনার এরিয়ার মধ্যে, আর সেই এরিয়াটা আপনাকে দেখা দিবে কোনটা পাসওয়ার্ড প্রটেক্টেড আর কোনটা আপনার ফ্রি। এখানে যদি ফ্রি হতো তাহলে এখানে আপনাকে ফ্রি লেখা আসতো, আপনি জাস্ট ডিটেক্ট গ্যাট ডিটেকশনে ক্লিক দিলে আপনার গুগল ম্যাপে নিয়ে যাবে এবং আপনার বাসা থেকে কত কিলোমিটার দূরে সেই ফ্রি ওয়াইফাইটা আপনাকে দেখাই দিবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই অ্যাপটার মাধ্যমে ফ্রি ওয়াইফাইয়ের সন্ধান পাবেন, আপনারা যারা বা আপনার এরিয়ার মধ্যে কোনো ফ্রি ওয়াইফাই আছে কিনা এটার মধ্যে দেখতে পারবেন। তো যার ফলে আপনার ফ্রি ওয়াইফাই থাকলে আপনি ওইটার মধ্যে গিয়ে জাস্ট ওই রেঞ্জের মধ্যে গিয়ে আপনি ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। তো স্পেশালি আমরা এই অ্যাপটা ব্যবহার করবো ডাটা সেভিংয়ের জন্য। তো আরেকটা বিষয় হচ্ছে ওয়াইফাই তো আছেই, তো আপনারা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই অ্যাপটা ইনস্টল করে নেবেন যাদের প্রয়োজন। তো সব ভালো থাকবেন আর অবশ্যই বাইক চ্যানেলের সাথেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে অ্যাক্টিভ থাকবেন। বন্ধুরা, আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে প্রত্যেকদিন হাজির হই, রাত্রে 9টা 10টার মধ্যে একটা করে ভিডিও দিই। তো অবশ্যই আপনারা প্রত্যেকদিন আমার ভিডিওগুলো দেখে নেবেন, আপনাদের অনেক কাজে দিবে আর অবশ্যই শেয়ার করতে পারবেন।